দেবীকে কেন দেবাদিদেব মহাদেব বলা হয় তার পিছনে একটি কারণ রয়েছে। শান্তশিষ্ট দেখতে ভগবান শিবই হল সংহারকারী শিব, আবার তিনি হলেন সর্বাধিক করুণাময়। ওনার মতো করুণাময় আর কেউ নেই। ভক্তদের সকল মনের ইচ্ছা তিনি পূর্ণ করেন, আর ওনার মুখে সবসময় এক ভোলা ভাব, যেন তিনি কিছুই জানেন না বা বোঝেন না। কিন্তু ওনার মতো সর্বাধিক জ্ঞানীও আর কেউ নেই, তার জন্যই তিনি হলেন ভোলেনাথ। বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ভগবান শিবের ব্যক্তিত্বের বিভিন্ন দিক দেখতে পাই আমরা, যা আমাদের জীবনে চলার পথে অনেক মূল্যবান জ্ঞান প্রদান করে। আজ আমি এরকমই ভগবান শিবের দেওয়া 11টি মূল্যবান শিক্ষার কথা বলবো, যা মানতে পারলে আমাদের জীবন বদলে যাবে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভগবান শিবের দেওয়া প্রথম মূল্যবান শিক্ষাটি হল, যেরকমই পরিস্থিতি হোক না কেন কখনোই খারাপকে প্রশ্রয় না দেওয়া। আমরা ভগবান শিবকে অশুভ শক্তির ধ্বংসকারী হিসাবে জানি, উনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেননি এবং সবসময় অশুভ শক্তি সম্পন্ন রাক্ষসদের ন্যায়ের পথে ধ্বংস করেন। ঠিক এরকম ভাবেই আমাদেরও আমাদের চারপাশে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং কখনোই অন্যায়কে বা অশুভ শক্তিকে প্রশ্রয় দেওয়া উচিত না। ভগবান শিবের দেওয়া দ্বিতীয় মূল্যবান শিক্ষাটি হল, আত্মসংযমী হল নিজের জীবনকে সঠিকভাবে উপভোগ করার একমাত্র উপায়। একটি অনিয়ন্ত্রিত মস্তিষ্কই আমাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়। আপনি কখনোই জীবন যুদ্ধে জিততে পারবেন না যদি আপনি লক্ষ্যভ্রষ্ট হন এবং আপনি আপনার কামনা ও আসক্তি দ্বারা নিয়ন্ত্রিত হন। তাই নিজের মনকে সবসময় নিজের লক্ষ্যে স্থির রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য চাই আত্মসংযম। ভগবান শিবের দেওয়া তৃতীয় মূল্যবান শিক্ষাটি হল, নিজেকে শান্ত রাখুন এবং এগিয়ে চলুন। শিবকে মহাযোগী বলা হয় কারণ তিনি বছরের পর বছর, যুগের পর যুগ ধরে ধ্যানস্থ রয়েছেন বিশ্বব্রহ্মাণ্ডের ভালোর জন্য। বিশেষ কয়েকটি কারণে তার এই ধ্যান ভঙ্গ হয়েছিল, কারণ তখন তার দৃষ্টিকে রক্ষা করার প্রয়োজনীয়তা হয়েছিল। কিন্তু এছাড়া তিনি সবসময় ধ্যানস্থ। এই থেকে আমরা শিক্ষা পাই যে যদি আমাদের মস্তিষ্ক সবরকম পরিস্থিতিতেই শান্ত থাকে, তাহলে আমরা যে কোনো পরিস্থিতিকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারব এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারব। তাই প্রত্যহ ধ্যান করা আমাদের খুবই প্রয়োজন। ভগবান শিবের দেওয়া চতুর্থ মূল্যবান শিক্ষাটি হল, বিষয়ক সুখ কখনোই চিরস্থায়ী হয় না। ভগবান শিবের একমাত্র সম্বল হল তার ত্রিশূল ও ডামরু। উনি সবসময় বিষয় ভোগ থেকে নিজেকে দূরে রেখেছেন। ধন সম্পদ ও বিষয় সুখে ডুবে থাকার অর্থ হল আমাদের জীবনে আসল সুখ থেকে বঞ্চিত হয়ে যাওয়া। ধন সম্পদ ও বিষয় সুখ চিরস্থায়ী হয় না, তাই কারো কাছে ধন সম্পদ বিষয় সম্পত্তি থাকলেও সেগুলোকে সমগ্র জগৎ না ভেবে নিজের ভিতরে থাকা আসল জ্ঞানের সন্ধান করা উচিত, যেটা তাকে স্থায়ী শান্তি ও সুখ প্রদান করবে এবং তার জন্যই এত ঈশ্বরের জপ ধ্যান ও সাধনা। ভগবান শিবের দেওয়া পঞ্চম মূল্যবান শিক্ষাটি হল, আপনাকে জানতেই হবে কিভাবে নেতিবাচক মনোভাবকে সুন্দরভাবে দমন করা যায়। শিব হলেন নীলকণ্ঠ, কারণ উনি সমুদ্র মন্থনের সময় হলাহল নামক বিষ পান করেন। একমাত্র শিবই সেই বিষ পান করতে পারতেন এবং কণ্ঠে ধারণ করে তিনি জগৎকে রক্ষা করেন। এর থেকে এক মহৎ শিক্ষা পাওয়া যায়, আর তা হল আমরা জীবনে চলার পথে অনেক নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হই, কিন্তু সেই নেতিবাচক পরিস্থিতিকে আমাদের ইতিবাচকে পরিণত করতে হবে। ভগবান শিবের দেওয়া ষষ্ঠ মূল্যবান শিক্ষাটি হল, কামনা থেকে মূর্খতার সৃষ্টি হয় এবং এই মূর্খতাই ধ্বংসের কারণ হয়। ভগবান শিব সবরকম কামনা থেকে মুক্ত ছিলেন এবং সেই কারণেই কোনো কিছুই তার উপরে প্রভাব ফেলতে পারেনি। এবং এটা সত্য যে কামনা থেকে আমাদের মধ্যে ধীরে ধীরে মূর্খতার সৃষ্টি হয় এবং মূর্খতা থেকে নিজের পতন হয়। তাই সবসময় নিষ্কামভাবে কর্ম করা উচিত। ভগবান শিবের দেওয়া সপ্তম মূল্যবান শিক্ষাটি হল, সর্বদা নিজের স্ত্রীকে সম্মান করা। শিব হলেন অর্ধনারীশ্বর, যেখানে তার অর্ধেক হলেন মা পার্বতী। শিব সবসময় মা পার্বতীকে সম্মান করতেন এবং খেয়াল রাখতেন। মা পার্বতী ছিলেন শিবের শক্তি এবং এই শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ। উভয়ের মিলনেই এই বিশ্ব সংসার। ভগবান শিবের দেওয়া অষ্টম মূল্যবান শিক্ষাটি হল, আমাদের সর্বদা নিজের অহংভাবকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অভিমান ত্যাগ করতে হবে। আমাদের অহংভাবই আমাদের জীবনে মহৎ জিনিস লাভ করার পথে বাধা দেয়। এটি আমাদের অহংভাবই যেটি আমাদের লক্ষ্য স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং আমাদের জগতের কাছে এক অপ্রিয় ব্যক্তিতে পরিণত করে তোলে।
কখনোই নিজের অহংকে ওনার উপরে প্রভাব ফেলতে দেননি এবং একই সঙ্গে তিনি কখনো অন্যের অহংভাবকেও সহ্য করেননি। তবে এগুলো সাধারণত মানুষকে বোঝানোর জন্যই বলা হয়েছে, ত্রিশূলের অন্য অর্থ রয়েছে। তবে মূল বক্তব্য হল আমাদের মধ্যে আসা অহংভাবকে নিজেই ধ্বংস করতে হবে যদি জীবনে বড় কিছু করতে চাই। ভগবান শিবের দেওয়া নবমূল্যবান শিক্ষাটি হল, কোনো কিছু করার আগে অবশ্যই সেই বিষয়টি নিয়ে আমাদের গবেষণা করা উচিত। শিবের জটা থেকে নেমে আসা গঙ্গা অজ্ঞানতার ধ্বংসের প্রতীককে চিহ্নিত করে। এর থেকে এটাই বোঝা যায় যে আমাদের কোনো কিছু করার আগে সেই বিষয়ের উপর জ্ঞান থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই কারণেই সেই বিষয়টি নিয়ে ভালোভাবে গবেষণা করাটা অত্যন্ত প্রয়োজনীয়। কোনো বিষয়কে না জেনে অস্বীকার করা বা মন্তব্য করা অত্যন্ত বোকামোর লক্ষণ, তাই আগে জানার চেষ্টা করাটা অত্যন্ত প্রয়োজনীয়। ভগবান শিবের দেওয়া দশম মূল্যবান শিক্ষাটি হল, সবকিছুই অনিত্য, এটা সবাইকে বোঝা দরকার। মহাযোগীরা কখনোই মোহমায়া দ্বারা প্রভাবিত হন না, তারা জানেন যে এ দেহ অনস্থায়ী, কোনো কিছুই চিরদিনের জন্য স্থায়ী নয়, সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তিত হয়। সব কর্ম করেও যদি ঈশ্বরের জপ ধ্যানে ডুবে থাকা যায় তাহলে তার কৃপাতেই আমরা সকল মায়ামোহের বন্ধন থেকে মুক্ত হতে পারব। ভগবান শিবের দেওয়া এগারোতম মূল্যবান শিক্ষাটি হল, নিজের ভিতরের ও বাইরের অসুরকে ধ্বংস করাই আমাদের প্রকৃত ধর্ম। আমরা ভগবান শিবকে নটরাজ হিসাবে জানি, উনি হলেন নৃত্যের রাজা, উনি তাণ্ডব করে অসুরদের ধ্বংস করেছেন, সৃষ্টিকে ধ্বংস করেছেন। আমাদের মধ্যেও এই ধ্বংসকারী শক্তি রয়েছে, এই শক্তি দ্বারা আমরা আমাদের ভিতরে লুকিয়ে থাকা আসরিক শক্তিকে ধ্বংস করতে পারি এবং বাইরে জগতে হওয়া অধর্মকেও ধ্বংস করে ধর্মের প্রতিষ্ঠা করতে পারি। অর্থাৎ আমাদের ভিতরের ও বাইরের অসুরকে ধ্বংস করার শক্তি আমাদের মধ্যেই রয়েছে। বন্ধুরা, জগতের প্রতিটি ঘটনা দেয় এবং প্রভু শিবের জীবনে হওয়া বিভিন্ন ঘটনা আমাদের এই শিক্ষাগুলোই দেয়, যাতে এই শিক্ষাগুলো আমরা জীবনে প্রয়োগ করে জীবনে প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারি। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি শেয়ার করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।